সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল রান্না কেন দেখাচ্ছি, কারণ আজকে আমি অনেক ভোরে উঠেছি, ছেলে সিসি আছে, যাব তো। দেখো অলমোস্ট আমার রান্না কমপ্লিট। আজকে আলু পটলের ভালো করে তরকারি করেছি, এর মধ্যে পনির থাকলে না আরও খেতে ভালো লাগতো, কিন্তু পনিরটা না আমার কেনা হয়নি, আমি একদমই ভুলে গেছি। তবে পটলগুলো ভীষণ কচি ছিল সকালবেলা, এখন আমার চা করা হয়নি, চাটা একটু পরেই করব। রান্না তাড়াতাড়ি করে, কারণ ছেলে ঘুমোচ্ছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কাজ। আর এই পাশে আমি দইয়ের সাজটা দেখো তুলে রেখে দিলাম, কারণ দুধটা তখনও গরম, ওটা ঠান্ডা হতে দিয়েছি। ভোর 5টার সময় উঠে গেছি, কারণ আজকে ছেলেকে সিসিএতে নিয়ে যাব, কালকে নিয়ে যাব না, কারণ কালকে পরশুদিন পরীক্ষা তো ছেলে, তো সেই কারণে কালকে নিয়ে যাব না, তবে আজকে অবশ্যই সিসিএতে নিয়ে যাব। আর প্রচণ্ড গরম, ঘেমে চান করে যাচ্ছি, তার মধ্যে আমি অনেক কাজ সেরেছি, সবচেয়ে বড় কথা আমার ঘুম ভেঙে গেছে, তবু চা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছো এক কাপ চা করে নিচ্ছি, কারণ চা খাবো, এরপর জাস্ট ঘরটা মুছবো। ঘরটা মুছেই ছেলের ব্রেকফাস্টটা রেডি করে ছেলেকে তুলে তারপরে নিয়ে যাব। এখন বাজছে 8:05, আর আমি অনেক ভোর উঠেছি, প্রায় 5টায় উঠেছি। আমি অনেকগুলো রান্না করে নিয়েছি, খালি আমার দইটাই পাতা হয়নি, তো তোমাদের দেখাই। আলু পটলের একটা তরকারি করেছি, আমের চাটনি তো আমার ছিল, দইটা ছিল, একটু এটা ইয়ে পেঁপে সেদ্ধ আছে, ঘি করলা ভাজা আছে, স্যালাড আছে, আর এটা কালকের একটা পিস মাছ রয়ে গেছিলো, আমি একদম মাছ খাইনি, তো যাই হোক দু পিসের মধ্যে এক পিস রয়ে গেছিলো, ওটা গরম করে দিয়েছি। আর দুধটা এখনো গরম আছে, এটা দই পাতা যাবে না, হাত দিচ্ছি এখনো গরম আছে, তো যাই হোক পরে এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি মানে দইটা পাতবো। আর আপাতত আমি নিশ্চিন্তে একটু চাটা খাই, যেহেতু 8:05, হাতে একটু টাইম আছে, 9:30 আগে বেরোবো না। আর আমার ঘর মোছাটা বাকি আছে, বাকি ফার্নিচার সমস্ত কিছু মুছে নিয়েছি, ছেলে স্কুলের ড্রেস রেডি রেখেছি সোফার উপরে। দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই ভেজা আছে, আর এখানে নেতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার ঘরটা এখানেও মুছবো, এই ঘরটা মোছা হবে, তারপরে এই ঘরগুলো মোছা হবে সব, তারপরে বেরোবো। আমি আপাতত ঘরটা মুছে দিলাম, চলো ছেলে উঠে গেছে ঘুম থেকে, ছেলের ব্রেকফাস্ট ছেলে খেয়ে নিক। সিসিএতে যাবে তো আজকে, দেখো সিসিএতে যাবে বলে ঠিক 8:30 উঠে গেছে, ব্রাশ টাশ করে রেডি হতে, এখন একটু খেতে বসেছে, তো 9:05 বেজে গেছে এখন। আর আমার তো খাবার সব রেডি, ঠান্ডা হয়ে গেছে, সব ফ্রিজে ঢুকিয়ে যাবো, ফ্রিজে না ঢোকালে না সব নষ্ট হয়ে যাবে, চলো খেয়ে নাও, খেয়ে খেয়ে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কলকাতার রেস কোর্স, তো তোমরা জানোই এখানে ব্রিটিশরা ঘোড়ার খেলা খেলতো। ছেলে স্কুলের কাছেই আমি যখন খুব খিদে পেয়েছিল, আসলে সকালে আমার সেরকম কিছু খাওয়া হয়নি, স্কুলের কাছে দেখছি মহেন্দ্রার থর গাড়িটা দাঁড় করানো আছে, এত ভালো লাগলো, কিন্তু গাড়িটা ভীষণ অপরিষ্কার। দেখো যে রেস্টুরেন্টটাতে বসে আমি খাচ্ছি সেখানে আমি বসে আছি, একটু ভিডিও করে নিলাম, আর তখন দেখছি একজন ড্রাইভার থার গাড়িটা পরিষ্কার করছে, কিন্তু গাড়িটা এত সুন্দর অথচ কিন্তু অযত্নে বসে আছে, ওর একটু জল টল দিয়ে ধোয়া উচিত ছিল গাড়িটা। এটা মার্কেটে মহেন্দ্রা একদম নতুন লঞ্চ করেছে, আর আমি একটা প্লেন ধোসা অর্ডার দিয়েছিলাম, মশলা ধোসাই অর্ডার দেওয়া উচিত ছিল, আমি জানতাম না যে প্লেন ধোসার ভেতরে আলু থাকে না, আমরা তো ধোসা মানে জানি ভেতরে একটু আলু থাকবে, তো মনটা খারাপই হয়ে গেল, কিন্তু এত খিদে পেয়েছিল যে আর ওয়েট করলাম না। আর এই গরমে আমি টেম্পারেচার দেখছি 48°, ছেলে কি সুন্দর মাঠে খেলছে, দেখো প্যাডটা বাঁধছে পায়ে, যাতে গার্ডটা বাঁধছে আর কি, তো ওখানে বসে বসে মানে ওর খেলায় খুব ইচ্ছে। তখন আর আমি প্রত্যেকটা বাচ্চাকেই দেখছি যে এদের কিন্তু তখন রোদও লাগছে না, ঘামও হচ্ছে না, অথচ এই ছেলেই যখন বাড়িতে থাকে তখন কিন্তু সবসময় গরম লাগে, বিছানা থেকে নামতে চায় না, টেবিল চেয়ার থেকে নামতে চায় না, সোফা থেকে নামতে চায় না, তো দেখো এখানে এই রোদে খেলছে, আমি তো ফ্যানের তলায় বসে আছি, কিন্তু গলত ঘর্ম অবস্থা। আর এই এটাকে কৃষ্ণচূড়া বলে না রাধাচূড়া আমি ঠিক জানি না, কিন্তু গাছটা ভীষণ ভালো লাগে, আর ওই গাছের তলায় ওরা বেচারা রেস্ট নেয় বাচ্চাগুলো, মাঝে দেখো মালিরাও কিছু কাজ করছে। আর এখানে ফাদারদের জন্য সমস্ত কাঁঠাল ওরা পাড়লো গাছ থেকে, আমি জিজ্ঞেস করলাম যে কাঁঠালগুলো কাদের, বললো এই সমস্ত কাঁঠাল ফাদাররা খাবে।
আর এই তো জিরাচুরিতে অ্যাকুয়ারিয়ামটা তো ওখানে আছেই, তোমরা জানো মাছগুলো সব সময় সতেজ। এই শাকটা দেখলাম নতুন, আমার মনে হলো অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করেছে। আর আমি যেখানে বসেছিলাম পাশে আমার একটা বাচ্চা ছিল, সে কন্টিনিউয়াস আমার সাথে কথা বলছিল, এত ভালো বাচ্চাটা না। ছেলের খেলা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আর কি গরম, মানে সত্যি বলছি গরমে একদম ইচ্ছে করছে না বেরোতে, নেহাত উপায় নেই বলে বেরোতে হচ্ছে। আর আমার ছেলের অবস্থা দেখো কী অবস্থা, মানে ঝুড়ো কাকের মতো অবস্থা হয়ে গেছে। এখন কিছু করার নেই, এই বাড়ি যাবো, বাড়ি গিয়ে পুরো ওকে ফ্রেশ করবো, ফ্রেশ করে একদম টানা অন্তত 2 ঘন্টার ঘুম পাড়াবো, তারপরে উঠিয়ে দেবো। আর আমরা এখন দেখো এসএসকেএমের পাশ দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো একটু। যাই হোক, কলকাতার রাস্তা মানে সবসময় এই এত গরমেও এত ভিড় না, যার জন্য মাঝে মাঝে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কাজ থাকলে তো বেরোতেই হবে। আর আজকে আমার একদম ইচ্ছে ছিল না, কারণ গরমটা এত বেড়েছে, কিন্তু ছেলের জন্য আসতেই হলো ক্রিকেটে খেলার জন্য। ওর ভীষণ ভালো লাগে, ওর তো ভালো লাগে তো আসতেই হবে। বাড়ি ফিরে এসে আমি ছেলের জন্য 1 গ্লাস লস্যি বানিয়ে দিলাম, কারণ এই গরমে যত ঠান্ডা জিনিস খাবে তত ভালো। খাবার দিয়ে দিয়েছি, ঘিটা না গলে গেছে ছেলের থালা। আজকে সকালে ভোরবেলা এমন কিছু করে যেতে পারিনি, তো এইগুলো সব আমার খাবার দুপুরের। তোমরা দেখে নাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধ আছে, আলু পটলের একটা তরকারি আছে, এটা কালকে একটু মাছের ঝোল গরম করেছি, ঘি করলা ভাজা করেছি সকালে, আর দই করেছি। এইগুলো হচ্ছে দুপুরের আমার খাবার, তো তোমরা দেখতে পাচ্ছ, কারণ দই আর টক এই দুটোতে লু লাগবে না, আমের চাটনিটাতেও লু লাগবে না। একটু ফ্যানটা চালিয়ে দিয়ে তো ফ্যানটা চালাতে ভুলেছি। তো এরকম ছেলে, হ্যাঁ চালাও, এরকম ছেলে এসেছে ক্রিকেট খেলে রাজ্য জয় করে আমার এসেছে। একটু আগে ঘুম থেকে উঠেছে, আমি দুপুরে ঘুমোচ্ছিলাম, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হওয়া সত্যি দরকার ছিল। আমি সব জামাকাপড় মেলেছি, জামাকাপড়গুলো আমি ভালো করে শুকোইনি, কারণ আমি না দুপুরে জামাকাপড় মানে মেশিনে কাচা হয়েছে, আমি তো ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে আমার মনে পড়ছে, আরে জামাকাপড়গুলো তো মেশিনেই আছে, আবার দিয়েছিলাম তো। দেখো আমি ঠাকুরের সন্ধে দিয়ে দিলাম, এখন প্রায় 6:45 বাজছে। আর ছেলে একটু যাবো ইয়েতে, দেখো এটা আমার আজকে আউটফিট, আমি আর ছেলে যাবো একটু মার্কেটে যাবো, কারণ আমার মাছ শেষ হয়ে গেছে, আর মাছের খালি 2 মাথা আছে, আর কি বলবো কয়েকটা জিনিস কিনতে হবে, যেমন একটু হলুদ শেষ হয়ে গেছে, গ্রসারি কয়েকটা আইটেম কিনতে হবে, আমি কিনবো কিনবো করে ভুলেই যাচ্ছি। সবচেয়ে বড় কথা চালটা শেষ হয়ে গেছে, সেগুলো কিনতে হবে। তো আমি তো সবই বাজার টাজার করি তোমরা জানো, তো আমাকে তো সবটা করতে হয়। আর গরমে না ফুল স্লিভ জামা পরলাম না, এত গরম লাগছে, বৃষ্টি হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে, কিন্তু হাওয়া নেই, একদম হাওয়া নেই। এবং তাতে কি হয়েছে যে ওয়েদারটা যেন আরো গরম হয়ে গেছে। এগুলো সব কিনে আনলাম, একটা সুথল দরকার, কারণ এই গরমে না সত্যি বলছি চান করতে গেলে এটা ভীষণ দরকার। আর দুধ কিনে আনলাম, কারণ দুধটা তো জানো আমি তোমরা আমি রেগুলার দইটা পাতি আমার লাগে। একটু মাছ কিনে এনেছি, মাছটা এখনো ধোয়া হয়নি, এবার ধোবো, অলরেডি এখানে অনেকটাই বেজে গেছে। একটু বাজার যখন করতে গেছিলাম একটু হলুদও নিয়ে এলাম, পোস্তও নিয়ে এলাম 2 প্যাকেট, এটা 200 গ্রাম পোস্ত, আর ছেলে কিছু চকলেট কিনলো। দেখো ছেলে পড়াশুনো করছে, এই দেখো চকলেট খাচ্ছে, শুয়ে শুয়ে উঠে বস। আর এই এতগুলো জামা কাপড় আমি এবার এই পাহাড় প্রমাণ জামা কাপড় ভাঁজ করতে বসবো। সত্যি বলছি সংসারের কাজ করতে ঢুকলে না নিশ্চিন্ত নেই, আর আমি যেহেতু সব নিজের হাতে করি সেই জন্য আমার চাপটা একটু বেশি হয়ে যায়। চাপটা অবশ্য আমি স্বেচ্ছায় নিজের ঘায়ে নিয়েছি, কারণ সবাই এরা আমাকে এ আর এর বাবা আমাকে বলে বলে অস্থির হয়ে যাচ্ছে কাজের লোক রাখার জন্য। আমি রাখছি না, যতদিন পারি করি, নিজের মতো করে 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 না একটা অভ্যেস হয়ে গেছে, তাই এখন রাখছি না। যেদিন দরকার হবে সেদিন তো রাখতেই হবে, নিজে কাজ করাটাও তো ভালো। এমনিতেই আমার ছেলে আমাকে মোটা মোটা বলে, তো কাজটা করলে তো ভালোই। তো আজকে আমি গুড নাইট জানাবো, কারণ এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ধরেই সকালে ছেলেকে নিয়ে গেছিলাম ক্রিকেটে, তারপরে দুপুরে 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, উঠে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে আরও গরম করে দিয়েছে। বিকেলে 2 বার বাজার করতে গেছি, কারণ আমি কিছু জিনিস ভুলে গেছিলাম প্রথমবার বাজারে, লেখা ছিল কিন্তু আর বার করিনি, কারণ 2 হাতে ব্যাগ মালপত্র ছিল, তো আর মোবাইলটা বার করে যে নোটপ্যাডে লিখেছিলাম আর লেখা দেখা হয়নি। আবার গেলাম সমস্ত কিছু আনতে,
তো যাই হোক, একটু বেশি পরিশ্রম হয়ে গেছে, কাল সকালে উঠতে হবে। চলো উঠে পড়ো, উঠো বসো। তো আমি আজকে জানাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এই গরমে। সবারকে রিকোয়েস্ট একটু ঠান্ডা ঠান্ডা খেয়েও, কারণ সত্যি বলছি অনেক অসুস্থ হচ্ছে, এদের ওদের খবর শুনছি তো প্রচুর অসুস্থ হচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা খাবার খেয়েও আর শ্রীনন্দী জেস লাইফস্টাইলের পাশে থেকো। আজকের মতো রাখি, টাটা।